আমাদের সঙ্গে রয়েছে হাওড়া লিলুয়ার নির্যাতিতা এই মুহূর্তে এবং তার মা বাবা যে খবরে আমরা রয়েছে যেখানে গণধর্ষণের হাত থেকে বাঁচতে দোতলার বারান্দা থেকে ঝাঁপ দেন এই তরুণী। আমি নির্যাতিতার কাছ থেকে যেটা জানতে চাইবো, যেরকমটা আপনি বলছেন যে অভিযোগ করছেন যে ননটাই আপনার বন্ধু যার সঙ্গেই কিন্তু আপনি গিয়ে পৌঁছেছিলেন এই হাওড়া লিলুয়াতে, কোথাও গিয়ে মনে হচ্ছে যে বিয়ের প্রস্তাব আপনি প্রত্যাখ্যান করেছিলেন, সেজন্যই কি এরকম কোনো কাজ সে করে থাকতে পারে? এরকম একটি জায়গায় আপনাকে নিয়ে গিয়েছিল এবং সেখানে গণধর্ষণের চেষ্টা করা হয় আপনাকে, আপনাকে সেটা মনে হচ্ছে? মানে আপনাকে তো আগে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন যেটা আপনার মাও বললেন এবং আপনারা প্রত্যাখ্যান করেন, তাই তো? হ্যাঁ। তো আপনার কি মনে হচ্ছে যে যেহেতু আপনি না করেছেন সেই প্রতিশোধ তার নিতে আপনাকে এখানে নিয়ে যাওয়া হয়েছিল, এরকমটা মনে হচ্ছে আপনার? মনে হচ্ছে তাই। আচ্ছা, মনে হচ্ছে। এবং আপনি বলছেন যে যেখানে হাওড়া লিলুয়ার বাড়িতে সেখানে গিয়েও আপনাকে বলা হয় বিয়ে করতে। হ্যাঁ। কেন গেলেন, মানে যখন এই যে আপনার বন্ধু যখন তিনি বললেন আপনাকে যেতে, মানে বিশ্বাস করে চলে গিয়েছিলেন তার সঙ্গে? হ্যাঁ, বিশ্বাস হয়ে আমি গেছি। আচ্ছা, ও আমাকে বললো চ বাড়ি ছেড়ে দেবো। সেইভাবেই আমি গেছি। ও বললো আমার বন্ধুর বাড়ি আছে, সেই বন্ধুর বাড়ি হয়ে তোকে আমি বললাম দেখো আমি বাড়ি যাব, ছটার মধ্যে ছেড়ে দেবে। বললো হ্যাঁ হ্যাঁ যাবো, বন্ধু বলে জাস্ট যাবো আর আসবো। আচ্ছা, এই কথা বলেই নিয়ে গেছে। আচ্ছা, তারপরে আমি দেখছি এরা তো অনেক ডিলিং করছে, এত ডিলিং করছে বলে ওই জন্য আমি ভয়ে মা বাবাকে ফোন করি, মা বাবাকেও জানাইনি আমি এই জায়গাটা আছি। আচ্ছা, আমি ভাবছি একটু অল্প মল্প খেয়ে চলে যাবে। এই বাড়িটি কার, যেখানে আপনাকে নিয়ে যাওয়া হয়েছিল সেটি? ওর বন্ধুর বাড়ি। আচ্ছা, এবং সেখানে আপনি আগে থেকেই বলছিলেন যে আরো একজন ছিলেন এবং সর্বমোট তারা চারজন হয়ে যান, আপনি একা? হ্যাঁ, আমি একা, ওরা চারজন ছিল। আচ্ছা, আপনি অভিযোগ দায়ের করেছেন পুলিশের কাছে এই এই চারজনের বিরুদ্ধে? হ্যাঁ। কি শাস্তি চাইছেন? শাস্তি চাই ও জেলেই থাকুস, খুব ইয়ে করুক। আচ্ছা, আমি নির্যাতিতা বাবার কাছে যাব, বা যে ঘটনা আপনি শুনেছেন এবং পরে হয়তো জেনেছেন, আপনি নিজে কখন জানলেন এই ঘটনা সম্পর্কে? নির্যাতিতার বাবার কাছে আমার প্রশ্ন। এটা আমি জানলাম 9:30 নাগাদ। আচ্ছা, কিভাবে জানলেন? ওই যে ওই আপনার হসপিটাল দিয়ে ফোন এসেছে আমাদের বাড়িতে। আচ্ছা, বললো আপনার বিন্দিয়া, বলো আপনার মেয়ে রয়েছে হাসপাতালে, সে কথা জানা। মেয়ে বলেছে ওখানকারে ডাক্তার বাবু বললো এখানে ভর্তি আছে, আপনারা চলে আসুন। আমি গেলুম। কি দেখলেন গিয়ে, কি অবস্থায় মেয়ে রয়েছে? ওই মেয়েটা সেলাই ফেলাই পড়েছে। আচ্ছা, পড়ার পরে তারপরে ওখানে বললো ঠিক আছে আমরা ওষুধ ফষুধ দিচ্ছি, আপনি পুলিশ থানাতে নিয়ে যান, ওই যেখানে ওরা সব করে দিচ্ছে, আশেপাশের লোকরাই তো ভর্তি করেছে, আমরা তো এইসব জানি না। আচ্ছা, ওই হসপিটালে গেলাম, তারপরে আমি বুঝতে পারলাম এই সব ঘটনা কি হয়েছে। আচ্ছা, তো মানে কি মনে করছেন যে মানে এই যে ব্যক্তি ননটাই সে তো আপনাদের এলাকার বাসিন্দা, মানে এই রকম কোন ঘটনা আপনাদের এলাকার কেউ ঘটাতে পারে সেটা তো নিশ্চয়ই ভাবেননি, কি মনে হচ্ছে আপনার? এটা তো আমি জানি না তো একেবারে, এরা তো কাজে যায় না। হুম হুম, এই অটো করে কাজে, যেমনি আমরা সাধারণ লোক অটো ধরে এবার কাজে যাই। আচ্ছা, এমনি করতে করতে যাওয়া আসা করতে করতে ছেলের সঙ্গে কথাবার্তা বলতে লেগেছে। আমরা তো এসব জানি না, আমরা নিজে কাজে যাই, রিক্সা ফিক্সা চালাই। একেবারে, মানে এখন কি ভয় লাগছে? কারণ হ্যাঁ ভয় লাগছে আমার, এইটাই কি ওরা পয়সার জোরে বেরিয়ে যাবে, বেরিয়ে আবার আতঙ্কা করতে পারে। আচ্ছা, এদের তো ঠিক নেই। আপনি আশঙ্কা করছেন যে এরা বেরিয়ে যায়, যদি বেরিয়ে গিয়ে কি করবে মেয়ের সাথে? হ্যাঁ হ্যাঁ, হামলা করতে পারে। হামলা করতে পারে, ওসব ছেলেগুলো ভালো না তো। কেন মনে হচ্ছে মানে এরকমটা করবে, কেন মনে হচ্ছে? এবার আমাদের ভয় লাগছে, ভয় লাগছে আমাদের কি ওরা এই বলছে মার্ডার ফার্ডার করেছি এই জন্য। আমরা তো গরিব মানুষ, ডেলি কামাই ডেলি খাই। ছেলে আছে, কাজ করতে যায়, জোগাড়ে কাজ করে, সব রাত সন্ধ্যেবেলা ফেরে বাড়ি, ভয় ভয় লাগে তো। দুটো ছেলে আছে আমার, মেয়ে আছে একটা বড়, আবার ছোট মেয়েটা। আচ্ছা, মানে তাদের নিরাপত্তা নিয়ে আপনারা চিন্তিত এখন? আমার টেনশনে আছি। হ্যাঁ, আমি নির্যাতিতাকেও এই প্রশ্ন করব যে ভয় লাগছে আপনারও, কারণ যে ঘটনা ঘটলো, যেভাবে আপনাকে মানে প্রাণ হাতে করে আপনি ঝাঁপ দিয়েছিলেন, আপনি নিজেও জানতেন না যে দোতলা থেকে ঝাঁপ দেওয়ার পর আপনার কি পরিস্থিতি হবে, আপনারও কি ভয় লাগছে? মানে এখন কি যে যে আশঙ্কা মা বাবা করছে, আপনারও কি সেই আশঙ্কা রয়েছে যে আবার যদি এরকম কিছু হয়, কোনো হামলা হয়? হ্যাঁ, ওইটাই ভয় লাগছে একেবারে।
যেরকমটা ওনারা সকলেই বলছেন যে তারা আশঙ্কিত এবং তাদের ভয় লাগছে। পুলিশের কাছে আপনারা কি জানিয়েছেন নির্যাতিতা? আপনি কি পুরো বিষয়টি পুলিশের কাছে জানিয়েছেন? পুলিশ কি বলল? পুলিশকে কাছে কাছে ওই বললাম না, হসপিটাল দিয়ে এসে তারপর থানাতে গেলাম। হ্যাঁ, থানাতে গিয়ে ও গেটে না ঢুকতে ঢুকতে সে বলছে চলে যান, বাড়ি চলে যান, পরে আমরা কথাবার্তা বলবো। আচ্ছা, আমার মোবাইল, আমার মেয়ের মেয়ের মোবাইল আছে, সব কিছু সব জমা আছে। আচ্ছা, মোবাইলের কথা বলেছি, ও বলছে তুমি যাও যাও যাও, এখন একটা ডেটটা বেজে গেছে, এখন বেরিয়ে যান, বাড়ি যান। তবে আমরা ভয় ভয় চলে এলুম। মানে রাতে অভিযোগ নেয়নি পুলিশ? না না। আচ্ছা, বললেন যে আপনারা চলে যান, আপনারা চলে যান, চলে যান। আচ্ছা, তারপরে কি করলেন আপনারা? বাড়ি চলে এলাম, বাড়ি। তারপরে তো সকালবেলা আমি তো কাজে বেরিয়ে গেছি। আচ্ছা, মেয়েটা যেখানে কাজ করে সেখানে আমি বেরিয়ে গেছি কাজে, ও তো কাজ করতে পারবে না এখন, আমি গেছি ওর বদলায়। তো অপরাধ আমার, আবার মেয়েরা ফোন করেছে কি বাড়িতে লোক এসে গেছে, সব এই নিরা গেছে আপনার লোকগুলো। আচ্ছা, সংবাদ মাধ্যমে? হ্যাঁ হ্যাঁ, এরা গেছে, যে ছবি টবি তুলছে। তাহলে পুলিশ, মানে পুলিশকে কখন জানানো হলো? মানে পুলিশ তো পরে এসেছে, এদেরকে এরা এলো, তারপরে সংবাদ মাধ্যম আপনার বাড়িতে পৌঁছানোর পর পুলিশ গিয়েছে? হ্যাঁ, তারপরে অভিযোগ দায়ের হয়েছে। হ্যাঁ, মানে তাহলে যদি সংবাদ মাধ্যম না পৌঁছতো, মানে এটা কি ভেবে আরো আপনারা আতঙ্কিত যে মানে পুলিশের কাছে গেলেন সাহায্যের জন্য কিন্তু পুলিশ অভিযোগ নিল না, মানে এটা তো আরো সাংঘাতিক ব্যাপার। এটা লিলুয়া থানা। আর শ্রীরামপুরের পুলিশ এসেছিল সকালে। আচ্ছা, ও বলল এসব দেখে ওকে, এদেরকে দেখলো বলে ওরও একটু এসে ঘরে আমাদের সঙ্গে কথা বললো। হ্যাঁ, বললো আপনারা যেখানে ঘটনা ঘটেছে আপনারা একবার ওখানে থানায় যে একটু জানাতে হবে আর কি। আচ্ছা, এটাই বললো। আচ্ছা, তারপরে আপনারা থানায় গেলেন? আমরা যাইনি থানা, আমি তো গাড়িতে আপনাদের অভিযোগ নিয়ে গেছেন। আচ্ছা, আপনারা লোক এই এরা বললো কি আমরা নিয়ে যাচ্ছি ওখান দিয়ে, তারপরে তোমাদেরকে থানায় নিয়ে যাব। আচ্ছা, নিয়ে গিয়ে একটু দেখা কথা বলিয়ে মোবাইল তোমার দিয়ে দেব, তারপরে তোমরা বাড়ি রেখে আসবো আমরা। বুঝতে পেরেছি। আপনারা শুনলেন যে সংবাদ মাধ্যম পৌঁছানোর পর তারপরে পুলিশের টনক নড়লো এবং তারপর অভিযোগ দায়ের করা হলো। একটা বিরতির পর ফিরছি আবারও খবরে সংবাদ।